ওই তায়েফের দুষ্টু পোলাপানগুলো এবার ছোট ছোট পাথরগুলো নবীজির দিকে যখন মাথা মুবারকের দিকে পিছন দিক থেকে পিঠের দিকে আর রান মুবারকের দিকে যখন ছোট ছোট পাথরগুলো যখন মারে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পাথরের আঘাতগুলো এসে নবীজির রান মুবারক ফেটে যায়, রক্ত শরীর দিয়ে রান মুবারক দিয়ে রক্তগুলো চুয়ায়া চুয়ায়া বেয়ে বেয়ে যখন নিচের দিকে যখন পড়ে নবীজির জুতা মুবারক রক্ত দিয়ে একেবারে শক্ত হয়ে গেছেন, নবীজি বেহুশ হয়ে গেছেন, হুশ নাই। হুশ আসার পরে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা তার আপনার রানের উপরে নবীজিকে শোয়ায় দিয়েছেন। ঘুম বেহুশ থেকে যখন নবীজি একটু হুশ আসছে আল্লাহর নবী বলেন, যায়েদ রে আমার পা থেকে জুতাগুলো আলাদা করো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমি যখন নবীজির কদম মুবারক থেকে জুতা মুবারকটা যখন আলাদা করার জন্য যখন টান মারলাম, টান দিতে গিয়ে দেখি জুতা নবীজির কদম থেকে আলাদা হয় না, এত রক্ত ঝরেছে। তাজা রক্ত যখন জমে যায় সেটা শক্ত হয়ে যায়, রক্ত নবীজির জুতার নবীজির কদম কেমনভাবে লাগায় দিছে জুতা আলাদা করতে পারি না। ঠান্ডা পানি নিয়ে আসলাম, ঠান্ডা পানি নবীজির মাথার ভিতরে মুখমণ্ডলের ভিতরে ডালি, জুতার উপরে ডালি, জুতা আলাদা করে ফেললাম, নবীজির হুশ ফিরে আসলো। আল্লাহর নবীকে বললাম, ওগো নবীজি যেই তায়েফবাসী আপনাকে এত কষ্ট দিল, দুটো হাত তুলেন, আপনার হাত তুলতে দেরি কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না, হাত তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রক্ত মরক যখন গা দিয়ে যখন পড়তেছিল, রান মরক দিয়ে যখন বেয়ে বেয়ে যখন পড়তেছিল, আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, ওগো জিব্রাইল তুমি তোমার নূরের শৈশব পাখাগুলো গিয়া টান মারো। আমার নবী রহমাতুল্লিল আলামিনের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তায়েফের জমিন থেকে আর কোনো ফসল দিব না, জুতাগুলো এক একটা ফোঁটা রক্ত যেন না পড়ে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, জিব্রাইল মানুষের আকৃতি ধরে হাজির হয়ে গেছেন, আমি নবীজির কাছে প্রস্তাব পেশ করলাম, ওগো নবীজি আপনি তায়েফের বিরুদ্ধে বদদোয়া করেন। জিব্রাইলও বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত তুলে দেন তায়েফবাসীর জন্য, এটা দুটা পাহাড় দেখা যায়, এই পাহাড় দিয়া চাপা দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেবেন। আল্লাহ রসুল বলেন, ও জিব্রাইল ও যায়েদ ইবনে হারেসা ইন্নামা আনা রহমাতুন, আল্লাহ আমাকে পাঠাইছেন তামাম দুনিয়ার রহমত এবং রহমাতুল লিল আলামিন হিসাবে, ওরা চেনে নাই ওরা বোঝে নাই, আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করব না, কারণ বদদোয়া করলে আজকে বদদোয়া করলে তারা হালাক হয়ে যাবে, কিন্তু বদদোয়া করব না যারা মেরেছে, আমি আল্লাহর কাছে দোয়া করব তারাই যেন ইসলামের দরবারে নিয়ে আমার সাথে দাঁড়ায়া যা, আমি অপেক্ষায় থাকব তায়েফবাসীর জন্য, ওরা যেন আমার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় যায়, ইসলামের জন্য তরবারি নিয়ে দাঁড়ায় যায়, আমি অপেক্ষা করব তাদের জন্য, আমি রহমাতুল্লিল আলামিন হিসাবে এসেছি, আমি লানত দেওয়ার জন্য বদদোয়া করার জন্য আমি নবী এই দুনিয়া আসি। কোরআনে পাকের 30 পারার ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল ইনশিরাহ অথবা সূরাতুস শরহি। আমরা যারা বাংলাভাষী মানুষ সহজে আলাম নাসটার সূরা বলে আল্লাহ রব্বুল আলামিন তার মাহবুবে কায়নাত বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে যত নিয়ামত আল্লাহ দান করেছেন সমস্ত নিয়ামতের ভিতরে একটা অন্যতম নিয়ামত আল্লাহ এই সূরা আলাম নাসার ভিতরে নবীজিকে দান করেছে, সুবহানাল্লাহ। সেই নিয়ামতটার নাম হল শরহে সদর বা ইসলামের জন্যে
বক্ষ উন্মোচিত করা, সিনাকে প্রশস্তিত করে দেওয়া। পৃথিবীর সকল নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত দান করেছেন, বিশেষ নিয়ামত, স্পেশাল নিয়ামত, ওই নিয়ামত আল্লাহ দুনিয়ার আর কোন নবী রসুলকে দেননি। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রসুলদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত মুজেজা এবং নিয়ামত আল্লাহ আমাদের নবীকে দান করেছেন, আমাদের নবীকে আল্লাহ এমন কিছু কিছু স্পেশালিস্ট মুজেজা বা নিয়ামত আল্লাহ দান করেছেন, ওই নিয়ামত আল্লাহ পৃথিবীর আর কোন নবীকে দেননি। সুবহানাল্লাহ। এ দেখায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একটা নিয়ামতের কথা বলেছেন, যেই নিয়ামত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, আর আমাদের নবীকে আল্লাহ চাওয়া ছাড়া বিনা দরখাস্তে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। অনেক সময় বাবা তার সন্তানকে, অনেক সময় উস্তাদ তার ছাত্রকে, মালিক তার কর্মচারীকে, বড় ছোটকে, নেতা তার দলের লোকরে, মানে উপরের লোক নিচের লোকরে, অনেক সময় অব অনেক সময় নিচের লোক উপরের লোকরে ইজ্জত এবং সম্মান করে বিভিন্ন উপঢৌকন দেয়। কেন দেয়? দুই কারণ। একটা কারণ হলো অনেক সময় নিয়াম হাদিয়া চাইলে দেয়, আবার কোনো কোনো সময় চাওয়ার দরকার নাই, উস্তাদ ছাত্রর কাজে খুশি হয়ে, মালিক কর্মচারীর কাজে খুশি হয়ে, বাবা সন্তানের কর্মে খুশি হয়ে অনেক সময় স্পেশালভাবে কিছু দেয়, হাদিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে চাওয়ার পরে যেই নিয়ামত দিয়েছেন, আমাদের নবীকে বিনা দরখাস্তেই সেই নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। সেই নিয়ামতটার নাম হল শরহে সদর, বক্ষকে প্রশস্ত করে দেওয়া, সিনা চাক করে দেওয়া। সিনা চাকের অর্থ হল যে ইসলামী হুকুম এবং আহকাম, শরিয়াতের আহকামকে মানার জন্যে তার বক্ষকে প্রশস্ত করে দেওয়া, এবং আল্লাহ পাকের তকদিরকে মানার জন্যে তার সিনাকে প্রশস্ত করে দেওয়া। আমি সামান্য ব্যাখ্যা, লম্বা টাইম পাবো না আপনাদের কাছে, করব ইনশাআল্লাহ। সিনাকে শরিয়াত মানার জন্য প্রশস্ত করে দেওয়া, আর আল্লাহর কাজা এবং তকদির, ভালো মন্দ আল্লাহ যা তকদিরে রেখেছে ওটাকে মানার জন্য সিনাকে প্রশস্ত করে দেওয়া, এটার নাম হলো শরহে সদর। সূরা আলাম নাসটার ভিতরে এই নিয়ামতের কথা আল্লাহ দান করছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অর্ডার দিলেন, فذهب إلى فرعون إنه طغى الله أكبر قرآن الكريم التلاوات শুনে وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله বলেন মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় তাদের অন্তরের ভিতরে অন্তরটা নরম হয়ে যায়, কম্পন আরম্ভ হয়ে যায়, কোরআনে কারিমের আয়াত গিয়া তার কলিজার ভিতরে পার মারে, ধাক্কা লাগায়, কোরআনের আঘাত তার কলবের ভিতরে যখন লাগে সে তখন ধৈর্য ধারণ করতে পারে না, তখন আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার চিল্লাপাল্লা আরম্ভ করে দেয়। আল্লাহ বলেন আমার কোরআনে কারিমের তেলাওয়াত শুনে যে যত শুনবে, যতবার আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহ তার ইমানের স্পিড এবং পাওয়ারকে আমি আল্লাহ তত বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো, আপনারা সবাই মিলে জবাব দিবেন, যাদের জবান আল্লাহ দিয়েছে, জবান কেড়ে নিতে আল্লাহ সময় লাগে না, সবাই জবাব দিবেন। বুঝে থাকলে বলেন, যারা আপনার বধির না তারা তারা জবাব দিবেন। বলুন তো দেখি, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে?
এইতো যত লোক আসছেন অর্ধেক লোক জব দিছে, বাকিরা সবাই জব দেন। আবারও সুযোগ করে দেই, আল্লাহর কোরআনের সাথে একটু কথা বলেন। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? এবার দেখি কে কে আল্লাহু আকবার বলতে পারেন। কোরআনের আয়াত দিয়া কার কলিজায় ধাক্কা লাগায়? আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করতেছে فذهب إلى فرعون إنه طغى اے موسى তুমি ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত নিয়া ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও। সে বড় অহংকারে ডুবে গেছে, সে অহংকারী, আমার হুকুম থেকে সে বিরুদ্ধে আচরণ করেছে, আমার সাথে দ্রোহ করেছে, তার কাছে দাও কালেমা এবং তাওহীদের দাওয়াত নিয়ে তার কাছে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন পাঁচটা জিনিস চাইলেন, কটা জিনিস? পাঁচটা জিনিস চাইলেন। রব্বিশরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أذري وأشركه في أمري حضرت موسى عليه الصلاة والسلام বললেন আল্লাহ ফেরাউন বড় রাষ্ট্রদ্রোহী, তোমার দিনের দ্রোহী, তার কাছে যাইতে আমার বড় ভয় লাগে। আল্লাহ আমারে পাঁচটা জিনিস দাও, আল্লাহ আমি যাবো তার কাছে, তুমি বলছো তার কাছেই যাব কালমার দাওয়াত নিয়ে, তৌহিদের দাওয়াত নিয়ে। আল্লাহ আমারে পাঁচটা জিনিস দাও। নাম্বার এক, রব্বিশরহলি সদরি, আল্লাহ আমার সিনাকে তুমি তোমার ইসলামের জন্য প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। রব্বিশরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি। দুই নম্বর, আমার কাজকে তুমি সহজ করে দাও। রব্বিশরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ তুমি তো জানো, আল্লাহ আমি যখন ছোট ছিলাম আসিয়ার ঘরে, তখন ফেরাউনকে যখন থাপ্পড় দিয়েছিলাম দাড়ি ধরে, আমি ছোট তখন, ফেরাউন তখন আসিয়াকে বলেছিল এ আমার দুশ্মন ঘরের ভিতরে। আসিয়া তখন বলেছিল না না ছোট পোলাপান বুঝে না, হ্যাঁ বাচ্চারা এগুলো করে, ওর তো বুঝ নাই। তখন ফেরাউন আগুন জ্বালালো, বললো যদি বুঝমান হয়ে থাকে তাহলে আগুনের দিকে হাত দিবে না, আর যদি অবুঝ হয়ে থাকে তাহলে আগুনের দিকে হাত দিবে। পরীক্ষা করার জন্য আমার কাছে আগুন আনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে আল্লাহ মুসা কালিমুল্লাহকে লালন পালন করার জন্য জিব্রাইলকে অর্ডার দিলেন, জিব্রাইল মুসার হাত এবং মুসার মুখ নিয়া আগুনের দিকে বাড়ায় দেন। আগুন আ করে যখন আগুন যখন কাছে চলে আসছে, জিব্বা পুড়ে গেছে, জিব্বা পুড়ে গেছে, জিব্বা তুতলো হয়ে গেছে, এখন আর ভালো করে কথা বলতে পারে। আল্লাহ পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ উদ্দেশ্য ছিল যে যুবক বয়স পর্যন্ত মুসাকে আমি আল্লাহ ফেরাউনের ঘরেই লালন পালন করায়া মুসা নবীর মাধ্যমে ফেরাউনের তক্তে তাও উড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না, পারে কি পারে না?
আল্লাহ দুশমনের বাড়িতে লালন পালন করায় আল্লাহ মুসা নবীর মাধ্যমে ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দিয়েছে। তো জিব্বা পুড়ে গেছে তুতলায়, তো আল্লাহর কাছে, তো আল্লাহ আমি যাবো ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে, কিন্তু তুমি তো ঘটনা জানো, আমার তো তুতলা, সেই ঘটনা ছোটকালের ঘটনা, আল্লাহ আমার এই তুতলামি ভালো করে দাও, আমি যেন পরিষ্কার ভাষায় প্রাঞ্জল ভাষায় ওরে যেন আমি কথার মাধ্যমে বাকপটুতার মাধ্যমে ওরে যেন আমি একেবারে নিচে নামায় দিতে পারি, তারে যেন লাজবাব কর্তব্য বিমূর করে দিতে পারি, আমার জন্য জবাবই দিতে না পারে, এইরকম বাক শক্তি আমাকে দান করো। কটা গেল? তিনটা। وجعلني وزيرا من أهلي الله আবার পরিবারের ভিতর থেকেই একজনকে আমার জন্য সাহায্যকারী বানায় দেন। আর কারে বানাবেন? আমার চাচাতো ভাই, চাচাতো ভাই হারুন আলাইহিস সালামকেই আমার সাহায্যকারী বানায় দেন। وأشركه في أمري আমার দাওয়াতের কাজে সহযোগী হিসাবে, আমার খাদেম হিসাবে তারে পাঠান, তাহলে আমার জন্য সহজ হবে। একা একা ফেরাউনের কাছে যাবো, আপনি অর্ডার দিছেন একজনের সাথে দেন, আমার চাচাতো ভাইরে দিয়ে দেন খাদেম হিসাবে। পাঁচটা জিনিস চাইলেন, চাওয়ার পরে আল্লাহ তাকে দান করলেন বক্ষ বিস্তীর্ণ করা, সিনাকে প্রশস্ত করে দেওয়া। কার জন্য? দিনের জন্য, দিন মানার জন্য, এবং আল্লাহর তকদির উপরে, দিনের উপরে যত মুসিবত বিপদ আসবে এগুলো যেন ধৈর্য ধারণ করতে পারে, এই কারণে আল্লাহ তার সিনাকে প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আর আমাদের নবী আল্লাহর কাছে সিনা প্রশস্তর কথা বলেন নাই, তারপরেও আল্লাহ নবীজির সামনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিযরাকা ওয়া আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, দোস্ত আমি আপনার সিনাকে প্রশস্ত করে দিলাম ইসলামের জন্য, শরিয়াতের হুকুমের জন্য আপনার সিনাকে প্রশস্ত করে দিলাম, এবং শরিয়াতের হুকুম আহকাম প্রচার এবং প্রসার করার জন্য যত পাহাড় সমান বিপদ আসে না কেন, এটাকে ধৈর্য ধারণ করার ক্ষমতাও আমি আল্লাহ আপনার সিনার ভিতরে দান করে দিলাম। সিনা প্রশস্ত করার দুইটা অর্থ, সিনাকে বড় করে দেওয়ার দুইটা অর্থ, বক্ষকে বড় করে দেওয়ার দুইটা অর্থ। একটা অর্থ হইল সিনাকে ইসলামের জন্য, শরিয়াতের আকাম মানার জন্য সহজ করে দেওয়া। দু নম্বর হল শরিয়াতের আকাম মানতে গেলে যত বিপদ আসে বিপদের উপরে ধৈর্য ধারণ করা, এটা হলো আপনার সিনা প্রশস্ত করার অর্থ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তার সিনাকে এমনভাবে প্রশস্ত করে দেওয়া হয়েছে, এমনভাবে প্রশস্ত করে দেওয়া হয়েছে মুসিবতের উপরে ধৈর্য ধারণ করার এমন শক্তি আল্লাহ বিশ্ব নবীকে দান করেছেন। পৃথিবীর কোন নবীকে আল্লাহ এত ধৈর্য ধরার তৌফিক আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তাফসীরে কিতাবের ভিতরে লেখেন, তাম পৃথিবীর মানুষ দুঃখ কষ্ট পরে যত চোখের পানি ছাড়ে, বিপদে পড়ে কান্দে, একা একা কান্দে, পরিবার নিয়ে কান্দে, আলোতে অন্ধকারে রাতে দিনে যত কান্দে, মানুষ বিপদে পড়ে যত কান্দে, দুঃখের সাগরে তামাম দুনিয়ার যত মানুষ আল্লাহ রব্বুল আলামিন যত পয়গম্বর আল্লাহ দান করেছেন, তামাম দুনিয়ার মানুষের কান্না
এমনকি পশু পাখি যারা আছে তারাও বিপদে পড়ে কান্দে। কুকুরের বাচ্চা মারা গেলে কুকুরও কান্দে, পাখির বাচ্চা মারা গেলে মা পাখিও কান্দে। প্রত্যেকের ভিতরে আল্লাহ রহম দান করেছেন, তাম দুনিয়ার কুল কায়নাত মানুষ পশু পাখি বিপদে পড়ে যত কান্দে, তাম দুনিয়ার কুল কায়নাতের কান্নার পানি যদি এক জায়গায় করা হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, তাম দুনিয়ার মানুষের চোখের কান্নার পানি বিপদের পানি যদি এক জায়গায় করা হয়, হযরত আদম আলাইহিস সালামের চোখের পানির সমান হবে না। হযরত আদম আলাইহিস সালাম সহ তাম দুনিয়ার মানুষের বিপদের চোখের পানির কান্না যদি এক জায়গায় করা হয়, হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানির সমান হবে না। হযরত দাউদ আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের চোখের পান্নার কান্নার পানি যদি এক জায়গায় করা হয়, হযরতে নূহ আলাইহিস সালামের চোখের পানির সমান হবে না। নূহ আলাইহিস সালাম সহ তাম দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল আলামিনের তায়েফের জমিনের একদিনের চোখের পানির সমান হবে না। এত কাদা তিনি কেঁদেছেন। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে যখন দাওয়াতের কাজের জন্য যখন গিয়েছেন, কাফেররা মুশরিকরা দুষ্টু পুলাপান যুবকদেরকে লাগায় দিল। আল্লাহর নবী যেখানেই বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে ওরা চিৎকার মারা আরম্ভ করে, শোরগোল করা আরম্ভ করে দেয়, বাজারের মতো চিৎকার মারা আরম্ভ করে, যেন নবীজির দাওয়াত যেন কারো কানের ভিতরে না পৌঁছে, নবীজির আওয়াজ যেন কালমার দাওয়াত যেন কারো কানে না পৌঁছে। এরপরও নবীজি কালমার দাওয়াত থামায় না, কিন্তু বাচ্চা পোলাপান দুষ্টু পোলাপানো ওই যে লাগায় দিয়েছেন কাফের মুশরিকরা, তাদের অপকর্ম থামে না। এবার নবী যত দাওয়াত দেয় তারা চিল্লা পাল্লা তত বেশি করে, আরো দাওয়াত দেয় নবীজি, ওই তায়েফের দুষ্টু পোলাপানগুলো এবার ছোট ছোট পাথরগুলো নবীজির দিকে, যখন মাথা মোবারকের দিকে, পিছন দিক থেকে পিঠের দিকে আর রান মোবারকের দিকে যখন ছোট ছোট পাথরগুলো যখন মারে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের পাথরের আঘাতগুলো এসে নবীজির রান মোবারক ফেটে দেয়, রক্ত শরীর দিয়ে রান মোবারক দিয়ে রক্তগুলো চুয়ায়া চুয়ায়া বেয়ে বেয়ে যখন নিচের দিকে যখন পড়ে, নবীজির জুতা মোবারক রক্ত দিয়ে একেবারে শক্ত হয়ে গেছেন, নবীজি বেহোশ হয়ে গেছেন, হুঁশ নাই। হুঁশ আসার পরে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন তার আপনার রানের উপরে নবীজিকে শোয়ে দিয়েছেন। ঘুম বেহোশ থেকে যখন নবীজি একটু হুঁশ আসছে, আল্লাহ নবী বলেন, যায়েদ রে আমার পা থেকে জুতাগুলো আলাদা করো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যখন নবীজির কদম মোবারক থেকে জুতা মোবারকটা যখন আলাদা করার জন্য যখন টান মারলাম, টান দিতে গিয়ে দেখি জুতা নবীজির কদম থেকে আলাদা হয় না, এত রক্ত ঝরেছে। তাজা রক্ত যখন জমে যায় সেটা শক্ত হয়ে যায়, রক্ত নবীজির জুতার নবীজির কদম কেমনভাবে লাগাইয়া দিছে জুতা আলাদা করতে পারি না। ঠান্ডা পানি নিয়ে আসলাম, ঠান্ডা পানি নবীজির মাথার ভিতরে মুখমণ্ডলের ভিতরে ঢালি, জুতার উপরে ঢালি, জুতা আলাদা করে ফেললাম, নবীজির হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবীকে বললাম, ওগো নবীজি, যেই তায়েফবাসী আপনাকে এত কষ্ট দিল, দুটা হাত তুলেন, আপনার হাত তুলতে দেরি কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না, হাত তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির রক্ত মরক যখন গা দিয়ে যখন পড়তেছিল, রান মরক দিয়ে যখন বেয়ে বেয়ে যখন পড়তেছিল, আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, ওগো জিব্রাইল, তুমি তোমার নূরের শৈশ পাখাগুলো গিয়া টান মারো। আমার নবী রহমাতুল্লিল আলামিনের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তায়েফের জমিন থেকে আর কোনো ফসল দিব না।
জুতাগুলো একটা ফোঁটা রক্ত যেন না পড়ে হযরত যায়েদ ইবনে হারেসা বলেন জিবরাইল মানুষের আকৃতি ধরে হাজির হয়ে গেছেন আমি নবীজির কাছে প্রস্তাব পেশ করলাম ওগো নবীজি আপনি তায়েফের বিরুদ্ধে বদদোয়া করেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাত তুলে দেন তায়েফবাসীর জন্য এটা দুইটা পাহাড় দেখা যায় এই পাহাড় দিয়া চাপা দিয়া পাহাড় তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবেন আল্লাহ রাসূল বলেন ও জিবরাইল ও যায়েদ ইবনে হারেসা ইন্নামা আনা রহমাতুন আল্লাহ আমাকে পাঠাইছেন তামাম দুনিয়ার রহমত এবং রহমাতুল লিল আলামিন হিসাবে ওরা চেনে নাই ওরা বোঝে নাই আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করব না কারণ বদদোয়া করলে আজকে বদদোয়া করলে তারা হালাক হয়ে যাবে কিন্তু বদদোয়া করব না যারা মেরেছে আমি আল্লাহর কাছে দোয়া করব তারাই যেন ইসলামের দরবারে নিয়ে আমার সাথে দাঁড়ায়া যা আমি অপেক্ষায় থাকব তায়েফবাসীর জন্য ওরা যেন আমার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় যায় ইসলামের জন্য তরবারি নিয়ে দাঁড়ায় যায় আমি অপেক্ষা করব তাদের জন্য আমি রহমাতুল লিল আলামিন হিসেবে এসেছি আমি লানত দেওয়ার জন্য বদদোয়া করার জন্য আমি নবী এই দুনিয়ায় আসি আল্লাহ রাব্বুল আলামিনকে সিনা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিনা মুবারককে প্রশস্ত করে দিলেন যাদেরকে ভালোবাসি তাদের সিনাকে আমি আল্লাহ প্রশস্ত করে দেই আপামাং শারাহাল্লাহু সদরহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রব্বি আল্লাহ যার সিনাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন ইসলাম তার কলবের ভিতরে নূর ঢুকে দেয় সুবহানাল্লাহ যার কলবে নূর ঢুকে দেয় ইসলাম মানা তার জন্য একেবারে সহজ হয়ে যাবে আর যার কলবে নূর ঢুকে না আল্লাহ যার কলবকে প্রশস্ত করে না ইসলাম মানতে তার জন্য কষ্টকর হয় এই জন্য নামাজের যখন আজান হয় আজান এক শ্রেণীর মানুষ তাদের কলবের ভিতরে থরথর করে অন্য কাজকাম তারা করতে পারে না হাত কাঁপে সুবহানাল্লাহ কোনো কাজ তারা করতে পারে না ফ্যাক্টরি চালাইতে পারে না মালিক চিন্তা করে ফ্যাক্টরি যদি চালাই নামাজের সময় ছুটি যদি না দেই কর্মচারীরা যদি নামাজ আদায় না করে কিয়ামতের দিনে হাজার 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 মানুষের নামাজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ এভাবে কিয়ামত যতদিন বেঁচে থাকবে এভাবে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন মানুষের নামাজ না পড়ার গুণা আমি মালিকের আমল নামার ভিতরে বড় কঠিন ব্যাপারটা বড় কঠিন যেই মালিক নামাজের ছুটি দেয় না যত কর্মচারী নামাজ আদায় না করবে সব কর্মচারীর নামাজ আদায় করা না গুণা তাদেরও হবে কর্মচারীদের হবে আবার সম পরিমাণ গুণা আল্লাহ মালিকের আমল নামার ভিতরে উঠে দেবে নাউজুবিল্লাহ কারণ তার কারণে তারা নামাজ পড়তে পারে না চিল্লায় কোন ঠিক না বেড়ি বলেন আবার যদি কোনো কর্মচারী যদি নামাজের সময় ছুটি দিয়ে দেয় নামাজের টাইমে ছুটি দিয়ে দিল কি হবে যত কর্মচারী নামাজ আদায় করবে অথবা কোন মালিক যদি নামাজকে বাধ্যবাধক করে দেয় যে আল্লাহ বাধ্যবাধকতা করেছেন ফরজ করেছেন আমার ফ্যাক্টরিতে যারা চাকরি করবে তাদেরও নামাজ আদায় করতে হবে বেনামাজি কর্মচারী আমি নিব না এরকম বাধ্যতামূলক যদি কোনো মালিক যদি নামাজ পড়ায় যত কর্মচারী নামাজ আদায় করবে তারা তাদের সব পাবে আবার সম পরিমাণ সব আল্লাহ রব্বুল আলামিন মালিকের আমল নামার ভিতরে আরো জোরে কন্যা সুবহান এই জন্য আমাদের দেশে গার্মেন্টস মালিক যারা রয়েছেন তাদের একটা ভেবে দেখা দরকার যে আমরা তো সারা প্রতিদিন সারা বছর প্রতিদিন ছুটি দেই লাঞ্চের টাইম কটার থেকে কয়টা একটার থেকে দুইটা একটার থেকে দুইটা মালিক যদি মনে করে যে আরে প্রতিদিন তো সপ্তাহের প্রতিদিন আমি লাঞ্চের টাইমতে একটার থেকে দুইটা কিন্তু না জুমার দিন আমি তা করব না জুমার দিন আমার কর্মচারীদের জন্য আমি বারোটার থেকে দুটা পর্যন্ত দুই ঘন্টা দেবো লাঞ্চের টাইম ছুটি হয় কটা পাঁচটায় ছুটি হয় তো আমি পাঁচটায় ছুটি না দিয়ে ছয়টায় ছুটি দিব এদিকে এক ঘন্টা বাড়ায় দিব ওইদিকে এক ঘন্টা বাড়ায় নিব তাহলে কি হবে আমার একজন কর্মচারী জন্য সুন্দরভাবে বাসায় গিয়া অজু গোসল করে খুশবু ব্যবহার করে আরো সবাইকে নিয়ে একেবারে আরামের সাথে সুন্দরভাবে যেন নামাজটা আদায় করতে পারে আল্লাহ রব্বুল আলামিন যত কর্মচারী নামাজ আদায় করবে এই হাজার হাজার কর্মচারীর জুমার নামাজের সওয়াব হাজার হাজার
জুমার নামাজের সওয়াব, লাখ লাখ জুমার নামাজের সওয়াব আল্লাহ ওই মালিকের আমলনামার ভিতরে দান করবেন। কি বলেন ভাই, এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব না? প্রত্যেক কর্মচারী খুশি হয়ে যাবে জুমার দিন, আরে আমার মালিক কত ভালো, এক ঘন্টা জুমার জন্য বাড়ায় দিছে, তো শেষের দিকে গিয়ে বিকেলে এক ঘন্টা বেশি খাটবো, পাঁচটায় যাবো না ছয়টায় যাবো। কি বলেন, কথা ঠিক না ঠিক বলেন? কি হবে, কর্মচারীদের জন্য নামাজ পড়াটা একেবারে ইজি হয়ে যাবে। একটাই ছুটি হইলে দৌড়ে আইসা নামাজ পড়া খুব কঠিন হয়ে যায়। আর জুমার দিন তো মুসলমানদের জন্য একটা আপনার সাপ্তাহিক মাদ্রাসা, সুবহানাল্লাহ, শিখার জায়গা কই? কর্মব্যস্ত মানুষ সকালে আসে, সকাল ভোর পাঁচটায় উঠে, হ্যাঁ, এরপরে গোসল করে খাওয়া দাওয়া করে আবার সাতটায় ঢুকে যায় গার্মেন্টসে, আটটায় ঢুকে যায়, দূরেও আছে অনেক দূরে রওনা করতে হয়, আবার রাত আটটায় নয়টায় দশটায় যায় ওভার টাইম করে, তো শিখার টাইম করতাম শিখার। জুমার দিনটা এটা জুমার নামাজ না, এটা হলো সাপ্তাহিক মুসলমানদের একটা মাদ্রাসা, চলতি ফিরতি মোবাইল মাদ্রাসা, যে আমি আমার জিন্দেগি আখেরাতের ব্যবসাকে কিভাবে সাজাবো, দুনিয়ার ব্যবসা তো করতেছি, আখেরাতের ব্যবসায় কীভাবে লাভবান হব। জুমার দিন সপ্তাহে দুই ঘন্টা সময় মালিক রোদোয়া দরকার, কর্মচারী রোদোয়া দরকার, জোরে বলেন, কথা ঠিক না ঠিক বলেন? এই কথাটা বুঝছেন কারা কারা, হাত উড়ান দেখি। এরকম করলে আমাদের আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সফলতা দিবেন না ইনশাল্লাহ, সফলতা দিবেন না ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু একটু ইচ্ছা করলেই হয় যে না জুমার দিন আমি এদিকে এক ঘন্টা বাড়ায় দিব আর বিকেলে এক ঘন্টা বাড়ায় নেব, বাস কর্মগুণটা খালি হবে না, কর্মগুণটা ঠিকই থাকবে, কিন্তু মাঝখানে কি হবে, মালিকও মানে সবের মালিক হয়ে যাবে, আবার কর্মচারীরাও সবের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, মালিক কর্মচারী দিনের উপর চলাটা তাদের জন্য সহজ হবে, কারণ জুমার দিন শুধু নামাজ না, শুধু নামাজের জন্য জুমার নামাজ না, জুমার নামাজে আসতে হয় এখান থেকে আমি কিছু পাথেও, কিছু কথা, কিছু হুকুম, এগুলো আমি নিয়ে যাব, আমি যেন আমল করতে পারি, আখেরাতের ব্যবসাটাও যেন আমি সফল হতে পারি। কি বলেন, কথা ঠিক না ঠিক বলেন? আলম নাসরহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিযরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন বিজি আমি আল্লাহ আপনার সিনাকে অপারেশন করলাম, সিনা সিনাকে প্রশস্ত করে দেওয়ার দুটো অর্থ, একটা হলো আপনার সিনাকে প্রশস্ত করে দেওয়া ইসলামের জন্যে, আর একটা হলো আমি ডাইরেক্ট আপনার সিনাকে অপারেশন করলাম, ডাইরেক্ট আপনার সিনার অপারেশন করলাম। সুবহানাল্লাহ, যেটা কোন নবীর আমি আল্লাহ করি নাই, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর ডাইরেক্ট সিনার অপারেশন করি নাই, শককে সদর করি নাই, আমি আল্লাহ ওপেন হার্ট সার্জারি করি নাই, আমি আল্লাহ সর্বপ্রথম আপনার জন্য ওপেন হার্ট সার্জারি করলাম বিশ্বে। সুবহানাল্লাহ, কেমনি করলেন, কখন করলেন, তো শ্রী কিতাবের ভেতরে লেখে নবীজির বয়স যখন মাত্র দুই বছর, কয় বছর, কয় বছর, দুই বছর, আজও থালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেছেন, নবীজিকে নিয়ে গেছেন বাড়িতে ভাঙ্গা চোরা ঘর, নবীজিকে নিয়ে যখন রওনা করবেন বাড়িতে, যখন যাবেন বাড়িতে, যাওয়ার আগে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও গো জিব্রাইল আমার দোস্ত যাবে, আমার দোস্ত যাবে হালিমা সাদিয়ার বাড়িতে, কাছে একটা কাজ করো, জান্নাতের সুগরান ভাঙ্গা চোরা ঘরের মধ্যে ছিটায় দাও। আজ থালিমা ডাক দেওয়া বলে, স্বামী গো, ও স্বামী কেমন যেন লাগতেছে আমার কাছে, জান্নাতের সুঘেরান আমার নাকের মধ্যে আসতেছে। হালিমার স্বামী বলে, হ্যাঁ আমিও পাইতেছি সুঘেরান, আমরা তো জীবনে কোনোদিন আতুর কিনি না, খাবার পয়সা নাই, দিনের পর দিন না খায় আমাদের চলে, এত ঘেরান সুঘেরান, জান্নাতের মেষকম্বর কোথার থেকে আসলো, বাড়িতে চলে গেছেন। আজ থালিমা সাদিয়া ডাক দেওয়া বলে, স্বামী গো জীবনে বুড়া হয়ে গেছে, কোনোদিন আপনার কাছে কোনোদিন কোনো বায়না ধরি নাই, আপনি গরিব মানুষ, জীবনে কোনো কিছু চাই নাই, বায়না ধরি নাই, কারণ আপনি দিতে পারবেন না, চাইলেও দিলে পারলে খাইছি, না পারলে না খাইছি,
কোনোদিন জীবনে বলতে পারবেন না যে বলছে এই জিনিসটা দিতেই হবে। ও স্বামী, আজকে জীবনের শেষবারের মতো একটা জিনিস আপনার কাছে চাব, আপনি আবার দিবেন নি দয়া করে বলেন। হালিমা সাদিয়ার স্বামী কান্দার বল, হালিমা গো, বুড়া বয়সে কেন তুমি আমারে বিপদে ফেলাইবা? আমার তো তৌফিক নেই তোমারে দেওয়ার মতো। বলো তুমি কি চাও, যদি পারি শরীরের রক্ত বিক্রি করে দিয়ে হলো তোমার আশা পূর্ণ করবো, বায়না পূর্ণ করার চেষ্টা করবো, যেদিন কিন্তু কোনোদিন কিছু চাও নাই। আচ্ছা হালিমা সাদিয়া বলে, স্বামী গো এমন কিছু চাবো না যে এই জিনিস চাবো সেটা আপনি পারবেন, বলো তুমি কি চাও। ও গো স্বামী, আমাদের বাড়িতে একটা ছাগল আছে, একটা মাত্র ছাগল, সামান্য পরিমাণ দুধ হয়, ওই যে কয়েকশো টাক দুধ হয়, পাতিলা পুরো ভরে না, চার ভাগের এক ভাগও হয় না। ও স্বামী, আজকের দুধটুকু যা হবে ওই দুধটুকু আজকে আমার ভিক্ষা দিবেন নি, কি করবা তুমি এই দুধ দিয়া? স্বামী গো, আজকের দুধটুকু দিয়া ওই যে আমি ওই যে মক্কারে তীর দুলার মোহাম্মদের প্রতি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আজকের পুরা দুধটুকু ওরে খাওয়াইয়া আমি আমার কলিজার সাথে লাগাইয়া আমি আরামের ঘুম ঘুমাবো। আমার যে আপন ছেলে আছে আব্দুল্লাহ, আমার যে মেয়ে আছে সাইমা, আপন ছেলে মেরে খাওয়াবো না, আজকের দুধটুকু পুরাটাই মোহাম্মদ যে দিয়া আমি আমার কলিজা আজকে ঠান্ডা করবো। হালিমার স্বামী ডাক দেয়া বলে, ও গো হালিমা, তুমি যেমন মোহাম্মদের জন্য পাগল, আমিও তো সেই মক্কারে তুমি মোহাম্মদের জন্যই পাগল। দাও তাড়াতাড়ি করে পাতিলা দাও। পাতিলা নিয়ে যখন দৌড়ায়, যখন ছাগলের কাছে যায় দুধ দহন করার জন্যে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওগো জিব্রাইল, এতদিন পর্যন্ত হালিমার স্বামী ছিল এই বাড়ির মেজবান, আজকে এই বাড়ির মেজবান আমার হালিমার স্বামী না, আমার নবীর কারণে তাদের কষ্ট বেড়া হতে পারে না, আজকের থেকে আমি আমার দোস্ত মোহাম্মদের এই বাড়ির মেজবান বানিয়ে দিলাম, হালিমা হালিমার স্বামীকে আমি মেহমান বানিয়ে দিলাম, আমার দোস্তের কারণে যেন কারো কোনো কষ্ট না হয়, আল্লাহ কি করব। ও জিব্রাইল বলে, আল্লাহ বলে, জিব্রাইল হালিমার স্বামী ছাগলের বানে হাত দেওয়ার আগে তুমি তোমার হাত ছাগলের বানে লাগাই দাও, থনের ভিতরে লাগাইয়া দাও। জিব্রাইল গিয়া থনের ভিতরে হাত দিয়া দিস, হাত দিয়া দিস। হালিমার স্বামী গিয়া বিসমিল্লাহ বলে, যখন টান মারছে তো টান মারছে তো মারছে, জোরে একটা চিৎকার দিয়ে দেখি কার কত শক্তি আছে, বলবেন আল্লাহু আকবার। টান তো মারছে মারছে, এখন আর ওই টেপকলের মতো পানি না বন্ধ করা বন্ধ বন্ধ হয় না, এবার দুধও আর বন্ধ হয় না, চালু হয়ে গেছে। আরও আস্তে করে এখন সুবহানাল্লাহ, আরও আস্তে করে এখন সুবহানাল্লাহ, দুধও বন্ধ হয় না, চলছে, পাতিলা ভরে গেছে। হালিমার স্বামী কয়, হালিমা আরেকটা পাতিলা নিয়ে আসো, দৌড়ায় আসে, কি হয়েছে ভরে গেছে গা, সুবহানাল্লাহ, আরে পাতিলা তো চার ভাগের এক ভাগ হয় না, এ সামান্য দুধ হয়, কেমনি বললো, জানি টানি না, চালু হয়ে গেছে, জারি হয়ে গেছে, সুবহানাল্লাহ, ওই পাতিলা বইরে গেছে আর একটা নো, গরিব মানুষ পাতিলার করা থেকে বাড়তে যা আছে আইনে সব ঘুরে ফেলিস, এবার নিজেরাও খায় পাড়াপথ বিশুদেরকে পাঠায়। তো বান্ধবীরা ডাক দেয়া বলে, হালিমা তোমার না বাড়িতে একটা ছাগল, তুমি এত দুধ কই পাও? হালিমা কান্দার কয়, এটা হলো ওই মক্কার এতিম, যার দুয়ারে কেউ দাঁড়াও নাই, এতিম ভাইবা কেউ তার বাড়িতে দাঁড়াও নাই, আরে এতিমদের নিয়ে গেলে কোনো কিছু পাইবা না, বরকত পাইবা না, মালিক বেশি হাদিয়া দিতে পারবে না, মা হাদিয়া দিতে পারবে না, এতিম তো বাপ নাই, এই জন্য হাদিয়ার ভয়ে এতিম ভাইবা কেউ তার বাড়ির সামনে দাঁড়াও নাই। মক্কার এতিম মোহাম্মদ হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ দুনিয়া এবং আখেরাতের বরকত আল্লাহ আরম্ভ করে দিয়েছে। হালিমা সাদিয়ার সন্তান আব্দুল্লাহ প্রতিদিন ছাগল চলে চলে পাহাড়ে যায়। মোহাম্মদ একদিন ডাক দেয়া বলে, মা গো আমার দুধ ভাই আব্দুল্লাহ কই দেয়, ওই ছাগল চরানোর জন্য পাহাড়ে দেয়। মা গো আমিও যাব আমার ভাইয়ের সাথে পাহাড়ের ভিতরে যাব ছাগল চরণের জন্য। না গো মোহাম্মদ, আমি তোমারে দিতে পারি না, দুনিয়ার সবাই বিদায় হয়ে যেতে পারে, আমি আমার জীবন দিতে পারি
দুনিয়ার সমস্ত জীবন যেতে পারে কিন্তু তোমার কোনো কষ্ট হবে আমি হালিমা সহ্য করতে পারব না। ছাগল চরাইতে গেলে মাঝে মাঝে বাঘে আপনার মালিককে রাখালে নিয়ে যায় ছাগলের বদলে, এজন্য তুমি যদি হারায়া দাও, তোমার যদি নেকড়ে নিয়ে যায় বাঘে নিয়ে যায় আমি এক নম্বর আসামি হব। আমেনার কাছে জবাব দিতে পারব না, না বাবা তোমাকে যেতে দেব না। মোহাম্মদ ডাক দিয়া বলে মাগো না আমিও যাব আমার ভাই আব্দুল্লাহর সাথে মাঠে ছাগল চরানোর জন্য। জোর করে চলে গেছেন দুই ভাই, চলে গেছেন মাঠের প্রান্তরে প্রতিদিন লাঠি নিয়ে নিয়ে ঘুরে ঘুরে পাহাড় দিয়ে আপনার ছাগল চড়ায় আর আপনার বাঘ পাহারা দেয় ছাগল যেন না নিয়ে যায়। মোহাম্মদ ডাক দিয়া তার ভাই আব্দুল্লাহকে ডাক দিয়া বলে মিয়া ভাই আসেন বসে বসে আমরা গল্প করি। কয়েন না গল্প করা যাবে না, ছাগল বাঘে নিয়ে যাবে, ছাগল নিয়ে গেলে একটা মাত্র ছাগল আমরা না খেয়ে মরে যাব। মোহাম্মদ ডাক দিয়া বলে ভাই যান বসেন, ছাগলের কাম ছাগল করে, বাঘের কাম বাঘে করে। আল্লাহু আকবার, আল্লাহর কাম আল্লাহর করে, যার কাম তার সাজে আমার সাজে না। বসেন গল্প করি, দুজন বসে বসে গল্প করতেছেন, হঠাৎ করে দেখে বাঘ এসে গেছেন হুমড়ি দিয়ে, কিন্তু অন্য অন্য দিনের মতো না, আজকে অন্যরকম ঘটনা। অন্যদিন এসে বাঘ যেমন ছাগলের গাড় মটকায় দেয়, আজকে আর তা না, ছাগলের বাঘে মনে হয় কতদিনের বন্ধু, বাঘ মাথাটা নামায় দিয়া ছাগলও ঘাস খায় বাঘেও ঘাস খায়। পরের দিন আবার ঘটনা, দুই বছর নবীজির বয়স, দুই বছর তিন মাস মতান্তরে, দুই বছর এক মাস। পরের দিনের আবার ঘটনা, দুই ভাই বসে বসে গল্প করতেছে, হঠাৎ করে দেখে একটু দূরে আপনার ফানাজালা রজুলানে মিনাস সামা আলাইহিমা সাউবানে আবিয়াজনে, সাদা কাপড় পরিহিত দুইজন মানুষ একেবারে ধবধবে সাদা, দুইজন মানুষ আকাশ থেকে নাজল হইতেছে, প্যারাসুটের মতো উপর থেকে নিচের দিকে নামতেছে। আপনার নাম এক নামে গেছেন, একটু দূরেই নামছেন, একজন আর একজনকে জিজ্ঞেস করে আজালিকা হুয়া হুয়া ইনি কি তিনি, আর একজন জবাব দেয় নাম হুয়া হুয়া ইনি হলেন তিনি। কি প্রশ্ন করে, একজন কয় এনে কি তিনি, আর একজন কয় নাম হুয়া হুয়া এনে তিনি। পুলিশ আসামি ধরতে গেলে যদি বাড়ি না চেনে তো চার দোকানে জিজ্ঞেস করে বল টুমিয়ার বাড়ি কোনটা, তারপরে গিয়ে বাড়ি ঘেরাও দেয়। একজন জিজ্ঞেস করে এনে কি তিনি, আর একজন কয় হা হা এনে তিনি। আর দেরি নাই, দুজন চলে আসছেন। আব্দুল্লাহ বলে নবীজির দুধ ভাই আমার ভাই মোহাম্মদকে দুইজন এসে জমিনের ভিতরে শোয়া দিল, পকেট থেকে ছুরি বেরি করে ফেলল। আমি তাকায় দেখি সিনা থেকে নিয়ে নাভি পর্যন্ত সিনাটাকে আপনার তারা দুই ভাগ করে ফেললো। অগ্নি আমি দৌড় মারলাম বাড়ির দিকে, মাগো হালিমা সাহদিয়ার দিকে দৌড় মারলাম, মাগো চিৎকার করে কাঁদতে লাগলেন। আর ডাক দিয়া বলে মাগো আমাদের বাড়ির বরকত মনে হয় শেষ হয়ে গেল। কিরে বাবা কি হয়েছে, ওই যে মক্কারে তিন, ওই যে মোহাম্মদ, সে যেন দুইজন মানুষ আসছে, তার সিনাটা ফেরে ফেরে দিল। আমার ভাই মোহাম্মদ মনে হয় দুনিয়ার নাই। থালি মা সাদি একটা চিৎকার দিয়া বলে স্বামী গো তরবারি নিয়ে দৌড় মারে। হালিমা সাদিয়া তরবারি হাতে, হালিমার স্বামী তরবারি হাতে নিয়ে দৌড়ায় পাহাড়ের গুহার দিকে চলে যায়, গিয়ে দেখে মোহাম্মদ দাঁড়িয়ে রয়েছেন, বয়ে থর থর করে কাঁপতেছেন। হালিমার স্বামী গিয়া মোহাম্মদকে বুকের সঙ্গে লাগাইয়া মহানেকা করলেন, কুলাকুলি করলেন, কুলাকুলি করার পরে দেখেন থর থর করে কাঁপতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তখনও নবী হন নাই মাত্র দুই বছরের বয়স, ডাক দিয়া বলে চাচা গো আমার মনে কেমন কেমন লাগে, মনে হয় আমি আর বাঁচব না, আমায় তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যান, আমার চাদর দিয়ে তাড়াতাড়ি করে একটু আমার শরীরে জ্বর উঠে গেছে, তাড়াতাড়ি করেন জলদি জলদি আমাকে বাড়িতে নিয়ে যান। বলে ঘটনাটা কি, বলে ঘটনা হলো দুইজন মানুষ আসছে, এসে আমাকে এভাবে শোয়া দিল, এরপরে আমার বুকটাকে আলাদা করে ফেললো, আখরাজা বা আখরাজাং আমার বুকের ভিতর থেকে একটা গোস্তের টুকরা বের করে ফেললো, ওটা ছিল কালো গোস্তের টুকরা, ওই কালো গোস্তের টুকরা বের করে ফেললাম। এরপরে আমার সিনাকে তারা ফুৎকার দিল, লাগাইয়া দিল, আল্লাহর কসম আমার কোনো রক্ত বের হয় নাই, কোনো ব্যথাও আমি পাই নাই, কিন্তু আমি বুঝতেছি আমার সিনার অপারেশন চলতেছে। সুবহানাল্লাহ, মা মিন ওয়াজাইন ওয়ালা ওয়ালা মিন ওয়ালা দামিন, রক্ত নাই ব্যথা নাই কিন্তু অপারেশন চলতেছে, আমার বড় ভয় লেগে গেছে, এই ভয়ে মনে হয় আমি আর বাঁচব না, মা আমাদের তাড়াতাড়ি নিয়ে যান ডাক্তারের কাছে। ওই যুগের সবচেয়ে বড় আলেম তাওরাত এবং ইঞ্জিলের আলেম ওরাকা ইবনে নাওফাল,
তার কাছে নিয়ে গেল, নিয়ে বলতেছে এই এই ঘটনা। বললো যে না, ছেলেটাকে দেখাইতে হবে, তাছাড়া আমি বলতে পারবো না। ছেলেটাকে নিয়ে যাওয়া হলো, আমাদের নবীজিকে নিয়ে যাওয়া হলো, 2 বছরের বাচ্চা নিয়ে যাওয়া হলো। বললেন যে বসেন এখানে, বসায় রাখা হলো। ভিতর বাড়ি একটা চলে গেলেন, ভিতর বাড়ি থেকে একটা কিতাব নিয়ে আসলেন। কিতাব এনে কিতাবের পৃষ্ঠা উল্টায় আমার আপনার নবীর মাথার চুল মোরক থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা জিনিস মিলায় আর ফলো করে। অনেকক্ষণ মিলানোর পরে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়া কয়, হালিমা হালিমা তোমার কপাল বড় ভালো, ইনি সেই নবী যার কথা আল্লাহ তাওবা তার ইঞ্জিলে বলেছেন। অনেক কামনে বুঝলাম, ও হালিমা তাওরাত আর ইঞ্জিল কিতাবের ভিতরে ওই নবীর চুল মোবারক কেমন হবে আমি দেখাস। এই যে দেখো চুল মোবারক কেমন, ওর চুলের সাথে মিলাও, ওর চোখের সাথে মিলাও, ওর দাঁতের সাথে মিলাও, ওর নাকের সাথে মিলাও, ওর কানের সাথে মিলাও, ওর আঙ্গুলের সাথে মিলাও, হাতের তালুর সাথে মিলাও, পায়ের তালুর সাথে মিলাও, সিনার সাথে মিলাও, পেটের সাথে মিলাও, ওর এক একটা অঙ্গ পতঙ্গ মিলাও। আল্লাহর কসম আল্লাহর কসম, তাওরাত ইঞ্জিলে যেভাবে লেখা হুবহু মুহাম্মাদের সাথে মিলে দা। তাওরাত ইঞ্জিলে যার নাম হবে মুহাম্মদ, ওর নামও মুহাম্মদ, সুবহানাল্লাহ। তাওরাত ইঞ্জিল লেখা তার বাবার নাম হবে আব্দুল্লাহ, ওরও বাবার নাম আব্দুল্লাহ। তাওরাত ইঞ্জিল লেখা তার দাদার নাম হবে আপনার আব্দুল মুত্তালিব, ওরও দাদার নাম আব্দুল মুত্তালিব। আমি ইয়াকিন হয়ে গেলাম এই নি সেই নবী। ডাক দেয়া বলে তাহলে তারা কারা, যারা দুইজন অপারেশন করে গেল তারা তারা। ওরা কাপনে নাওফাল বলে যিনি জিজ্ঞেস করে ইনি কি তিনি, তার নাম হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনি জবাব দেয় ইনি তিনি, তার নাম হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, কোন নবীকে আমি আল্লাহ যে নিয়ামত দান করি নাই সিনার অপারেশন করা, হ্যাঁ বক্ষ অপারেশন করা, ওপেন হার্ট সার্জারি করা, কোন নবীকে যেটা আমি দেই নাই আমার দোস্তকে আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ, শয়তানের শয়তানের আত্মাকে বের করে দিলাম। প্রত্যেক মানুষের ভিতরে দুটা গোস্তের টুকরা থাকে, একটা শয়তানের গোস্তের টুকরা আর একটা ফেরেশতার গোস্তের টুকরা। শয়তানের আত্মা মানুষকে খারাপ কাজের দিকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, আর বা ফেরেশতার আত্মা মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল থেকে সেই গোস্তের কালো গোস্তের টুকরাটা বের করে দিলেন। আল্লাহ বলেন ওয়াদানা আনকা বিজরাক, আমি আল্লাহ আপনার থেকে সব গুনামুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, আপনার নবী হওয়ার আগে নবী হওয়ার পরে সব গুনা মাসুম বানিয়ে দিলাম। আল্লাহ দিয়ে আঙ্কত হরফ, যেই গুণ আপনাকে চিন্তায় একেবারে মুয়ে দিয়েছে, বাস ফেলাইয়া দিয়েছে, নিচু করে দিয়েছে, ঝুঁকাইয়া দিয়েছে, ওই গুণ আপনাকে আমি মুক্ত করে দিলাম। রফানা লাকা যিক্রক, আমি আল্লাহ আপনাকে তামাম দুনিয়ার সবচাইতে সম্মানী বানাইয়া দিলাম। দুনিয়া এবং আখেরাতের সব সম্মান আমি আল্লাহ আপনাকে দান করলাম। আজান দিবে তো আপনার আপনার কথা ছাড়া আজান যথেষ্ট হবে না, নামাজ পড়বে আখিরি বৈঠকে তাসাউদের ভিতরে আত্মায়াতের ভিতরে আপনার নাম না পড়লে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, আপনার নাম না পড়লে বৈঠক না করলে তার নামাজ হবে না। তাহাজ আরে জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজের ভিতরে আপনার দরুদ লাগায় দিলাম, নিয়াত করবে, তারপরে তাকবীর তাকবীর একটা পড়বে, ছানা পড়বে, এরপরে আবার তকবীর দিবে, দরুদ শরীফ পড়া লাগবে, আপনার নাম পড়তে হবে, তাছাড়া জানাজার নামাজ হবে না। জোরে কর না আল্লাহু আকবার, আকাশে বাতাসে আপনার নাম আমি ফিট করে দিলাম, যেখানে আমার নাম উচ্চারিত হবে সেখানে আপনার নামও উচ্চারিত হবে। শেষ দিল্লাসি দিল রুবা হায় মুহাম্মদ কা নাম, কদর পুরজিয়া হায় মুহাম্মদ কা নাম, গমকে মার সিনাকারু বিমারু কি, গমকে মার সিনাকারু বিমারু কি, ধরকানু মে বসা হায় মুহাম্মদ কা নাম। যেখানে যাবেন সেখানে মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আরাম নাসার যে শিক্ষা আল্লাহ আমাদের সিনাকেও যেন প্রশস্ততা দান করে, আল্লাহ পাকের শরীয়তের হুকুমের সামনে বিনা চিন্তায় বিনা দ্বিধায় চিন্তা ছাড়া গবেষণা করা ছাড়া ফিকির করা ছাড়া
সংশয় ছাড়া আল্লাহর শরীয়তের হুকুমের সামনে আমরা যেন মাথা নত করে দিতে পারি। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। শরীয়তের হুকুমের সামনে কোনো যুক্তি নাই, বিনা যুক্তিতে যেন আমরা মাথা নত করতে পারি। এবং ইসলামের উপরে চলতে গেলে যে বিপদ আসবে এই বিপদের উপরে যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যেই নিয়ামত দান করছেন আমাদের সিনার ভিতরে সেই নিয়ামত যেন দান করেন। জবান খুলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।